la ta'kulu ar-riba ad'afan mudha'afa wattaqullaha la'allakum tuflihun ya ayyuhalladhina amanu he imandargon he muminggon la ta'kulu ar-riba tumra sud kheo na ad'afan mudha'afa wattaqullaha la'allakum tuflihun সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা সুদ খেও না। সুদের বিষয়ে কিন্তু আর দ্বিতীয়বার আলোচনা করব না, এখন শুনবেন সারা জীবন মানবেন। সুদের বিষয়ে কিন্তু দ্বিতীয়বার আলোচনা করব না, এখন শুনবেন মৃত্যুর আগ পর্যন্ত মানবেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ হে মুমিনগণ লা তাকুলুর রিবা আদআফা মুদআফা তোমরা সুদ খেও না ক্রম বর্ধমান। আরে কম বা বেশি পরিমাণ যাই হোক না কেন সুদ মাত্রই হারাম। এই কিস্তিখোর হারামখোর তোর জীবনে কিস্তি চাচাবে না, হারামখোর সুদখোর গুসখোরের জীবনে আরাম হবে না, কারণ হারামের মধ্যে আরাম নাই, হারামের মধ্যে আরাম নাই। আরে ভাই হালাল হারাম না মানিয়া এত টাকা করছেন কামাই, আরে এত টাকা রাখবেন কোথায়? কাফনের তো পকেট নাই। আপনি কার জন্য ইনকাম করেন? আরে উমুকে 10 তালা করেছে, উমুকে 20 তালা করেছে, এখন আমি টেনশনে পড়ে গেছি। মোবাইল অফ করেন। উমুকে 10 তালা করেছে, উমুকে 20 তালা করেছে, আমি টেনশনে পড়েছি যে আমি কিভাবে ধনী হব, আমি কিভাবে ধনী হব। এই টেনশনে হালাল হারাম না মানিয়া ইচ্ছা মতন সুদ খায় আর ঘুষ খায়। আরে ভাই আমার কথা হলো লোভ করবেন না, আল্লাহ আপনার তকদিরে যা রেখেছে অবশ্যই আপনার তকদিরে যা রেখেছে এগুলো আসবেই। হালালভাবে ইনকাম করেন, হারামভাবে ইনকাম করবেন না।